নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবনের কতগুলো জায়গা থেকে আমার যদি উদ্ধার হতে হয় বাধা থেকে বিপত্তি থেকে, তাহলে ভগবানের উপর আস্থা রাখা ছাড়া আমাদের গতি নেই। এবং এই ভগবানকে তো আমরা সরাসরি কোনোদিন দেখিনি বা অনুভব করিনি, কিন্তু তার কাছে পৌঁছানোর বা তাকে অনুভব করার একটা সহজ উপায় হচ্ছে আমাদের জপ করা। এবার এক একটা লোকের জন্য এক একটা মন্ত্র কার্যকরী ভূমিকা নেয়, কিন্তু একটা কমন জিনিস আছে যেটা আমরা যে কোনো কেউ আমরা জপ করতে পারি বা সেটা রেগুলার নিয়মিতভাবে জপ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের সমস্ত কিছু বাধা বিপত্তি কেটে যায়। কি সেটা নিশ্চয়ই জানেন, আমাদের সনাতন ধর্মে অঙ্গের গুরুত্ব বিশাল। এই মন্ত্র যদি ঠিক নিয়মে ঠিক বিধি করে যদি আপনি জপ করেন, তাহলে জানবেন আপনার যে কোনো বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। ওম, এই উচ্চারণ শারীরিক ও মানসিক কী কী লাভ হয় সেটা আগে জেনে নিই। ওম শব্দটি তিনটি অক্ষরের তৈরি, অ হস্ব ময় হসন। অয়ের অর্থ উৎপন্ন হওয়া, ঔয়ের অর্থ ওঠা উঠতে পারা অর্থাৎ বিকাশ, ম এর মানে হলো মৌন হওয়া অর্থাৎ বক্ষলীন হয়ে যাওয়া। ওম সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের উৎপত্তি আর পুরো সৃষ্টির দত্তক। ওমের উচ্চারণ শারীরিক লাভ প্রদান করে, আমাদের শরীরে যে কোনো ব্যাধি থেকে আমরা আস্তে আস্তে করে সুস্থ হয়ে উঠতে পারি বা সেই ব্যাধি আস্তে আস্তে করে আমাদের শরীর ছেড়ে যায় যদি আমরা এই ওম রেগুলার নিয়মিতভাবে আমরা জপ করি। ওম কীভাবে হয় স্বাস্থ্যবর্ধক আর আরোগ্যলাভের জন্য, ওঙের উচ্চারণ কীভাবে সহায়ক হবে সেই নিয়ে এটা বলে দিচ্ছি। উচ্চারণের বিধিটাকে ভালো করে বুঝে নিন। সকালে উঠে পবিত্র হয়ে ওঙ্কার ধ্বনি উচ্চারণ করুন। ওম এর উচ্চারণ পদ্মাসনে, অর্ধাপদ্মাসনে, সুখাসনে, বজ্রাসনে বসে অথবা এমনি বসেও করতে পারেন, কিন্তু শুয়ে করবেন না। এর উচ্চারণ 7, 5, 10, 21 বা নিজের সময় অনুযায়ী করুন। ওম জোরেও বলতে পারেন, আবার ধীরে ধীরেও বলতে পারেন। ওম ওম আপনি যেমন পারেন সেভাবেই বলতে পারেন। ওঙের উচ্চারণ করলে গলায় কম্পন উৎপন্ন হয়, যার ফলে থাইরয়েড গ্রন্থিতে পজিটিভ প্রভাব পড়তে পারে। ওঙে আরও একটা মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি কথায় কথায় ঘাবড়ে যান অথবা অধীর হয়ে যান বা আপনি বিচলিত হয়ে পড়েন, রেগুলার যদি ওঙ উচ্চারণ করেন বা এই মন্ত্র জপ করেন, তার থেকে আপনি অবশ্যই সুরাহা পাবেন। আপনার যদি খুব টেনশান থাকে, খুব চিন্তা থাকে, তাহলে শরীরের বিষাক্ত এই তত্ত্বকে দূর করে অর্থাৎ চিন্তার কারণে উৎপন্ন হওয়া দ্রব্যকে নিয়ন্ত্রণ করে। ওম রক্তে এবং হৃৎপিণ্ডের খুব মারাত্মক কাজ করে, এটা হৃৎপিণ্ড আর রক্তের প্রবাহকে সঞ্চালিত করে নিয়ন্ত্রণ করে। আপনার যদি উচ্চ রক্তচাপ বা হৃৎপিণ্ডের রোগ থাকে, রেগুলার ওম উচ্চারণ করেন, তাতে কিছুটা হলেও আপনি স্বস্তি পেতে পারেন। ওম আমাদের পাচক শক্তিকে তেজ করে এবং যার ফলস্বরূপ আমাদের শরীরের হজম ক্ষমতা অনেক বাড়িয়ে নেয়। ওম আমাদের মনে অনেক ফুর্তি নিয়ে আসে। রেগুলার যদি আপনি ওম মন্ত্র জপ করেন, তাহলে কিন্তু আপনার শরীরে প্রচণ্ড ফুর্তি নিয়ে আসবে এবং আপনার যেন মনে হবে আস্তে আস্তে করে আবার বাল্যকালে ফিরে আসছেন, এবং এই ফুর্তি অনেকটা সুদীর্ঘ হয় এবং আপনার শরীরকে খুব ভালো রাখে। ওম আপনাকে ক্লান্ত হওয়া থেকে অনেকটা রক্ষা করে এবং আপনি অনেকক্ষণ কাজের ক্ষমতা আপনি পান, এই একটা
খুব ভালো দিক ওম উচ্চারণ করান। ওম আপনার ঘুমকে খুব নিয়ন্ত্রণ করে, আপনার ঘুমকে খুব গাঢ় করে এবং আপনার শরীরকে খুব ভালো রাখে। রাতে শোয়ার সময় ঘুম থেকে আসার আগে অবধি যদি ওম উচ্চারণ করে অন্তত 10 বার ওম উচ্চারণ করে আপনি ঘুমাতে যান, দেখবেন আপনার শরীর খুব ভালো হবে এবং ঘুম খুব তাড়াতাড়ি আসবে এবং গভীর ঘুম হবে। ওম ফুসফুসের একটা বড় নিয়ন্ত্রক। ওম যদি টানা রোজ 108 বার করে মিনিমাম জপ করেন তাহলে আপনাদের ফুসফুসের খুব ভালো কাজ হবে এবং আপনার ফুসফুস মজবুত হবে এবং আপনার শরীরটাকে আরও সুস্থ রাখবে। ওম সিধে হয়ে যখন জপ করবেন রেগুলার পদ্মাসনে বসে বা অর্ধ পদ্মাসনে বসে, তাহলে দেখবেন আপনার মেরুদণ্ড অনেক শক্ত হবে এবং এই মেরুদণ্ডের রোগ থেকে আপনি খুব ভালোভাবে মুক্তি পেতে পারেন। ওম আপনার কুচিন্তাকে আপনার মন থেকে একদম দূর করে দেয়। এছাড়া হচ্ছে আধ্যাত্মিক প্রভাব। যে মানুষ আধ্যাত্মিক নয় সেও যদি ওম মন্ত্র রেগুলার জপ করে তাহলে সে তার শরীরের জন্য এটাকে ফলো পাবেন। হচ্ছে আধ্যাত্মিক প্রভাব। এই আধ্যাত্মিক প্রভাব কী করে, ওম আপনাকে সাহায্য করে, তাই জন্য শুনে রাখুন। আপনার যে কোনো আপনি স্বাস্থ্যে আপনি হতে পারেন, সে আপনি মাতৃ সাধনা করুন, আপনি সনাতন ধর্ম সাধনা করুন, আপনি শিব সাধনা করুন, সব জায়গায় ওম মন্ত্র যদি আপনি রেগুলার সকালে উঠে বা শোয়ার আগে রেগুলার জপ করেন তাহলে আপনার যে কোনো আধ্যাত্মিক মন্ত্রকে আপনাকে আরও জাগ্রত করবে। এছাড়া হচ্ছে ওঙের আপনার ভাগ্যের ওপরে। ওং মন্ত্র যদি রেগুলার আপনি নিয়মিতভাবে এবং একই সময় যেমন যদি রেগুলার আপনি জপ করেন, যদি একইভাবে, তখন যদি আপনি 100 বার করছেন তো 100 বারই করলেন, যদি 7 বার করছেন 7 বারই করলেন, যদি এইভাবে আপনি করতে থাকেন তাহলে জানবেন আপনার জীবনে যতই বাধা আসুক, যতই দুঃখ আসুক, সেটা কিন্তু আপনার জীবন থেকে চিরতরে বিলীন হয়ে যাবে। এবং ভাগ্য চেঞ্জ করা যায় না, ভাগ্যকে নিয়ন্ত্রণ করা যায়। তখন আপনার সময় খুব খারাপ, আপনি রেগুলার অঙ্গ মন্ত্র জপ করছেন, তাহলে কিন্তু জানবেন আপনার সেই খারাপ ভাগ্যটা আপনার কাছে অনেকটাই কম আসবে এবং তার কিছুটা আজ আপনি পাবেন, তার পুরো খারাপ ফলটা পাবেন না। এইভাবে ওম আমাদের সব রকমভাবে সাহায্য করে। আশা করি বুঝতে পারছেন ওম আমাদের কী কীভাবে হেল্প করে। এই এতগুলো জিনিস একটা সাধারণ একটা মন্ত্র, কিন্তু যেটা অতি সাধারণ নয়, অতি গুরু মন্ত্র এবং যেটা আমাদের জীবনকে পুরো চমৎকারভাবে চেঞ্জ করে দিতে পারে, এই হচ্ছে ওঙের প্রভাব। আপনি রেগুলার ওম জপ করুন, দেখুন আপনি চমৎকারী ফল পাবেন এবং টানা করে দেখুন, এবং যদি ফল না পান আমাকে সরাসরি ফোন করবেন। এটা একদম পরীক্ষিত সত্য। ওম যদি জপ করা যায় রেগুলার একই সময়ে বসে এবং একইভাবে, তাহলে দেখবেন আপনার জীবন চমৎকার থেকে চমৎকারভাবে চেঞ্জ হয়ে যাবে। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, ওম মন্ত্র জপ করে যান, চমৎকারী ফল পাবেন এবং পরীক্ষিত সত্য ওম।